আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকে কিন্তু আমি কোনো রান্না রেসিপি দেখাবো না। আজকে আমি আপনাদের পরিচয় করে দিব এমন একটি সিড যা খেলে শরীরে অতিরিক্ত মেদ এবং ওয়েট লস করতে অনেক বেশি বেনিফিশিয়াল। এছাড়াও এই সিডে আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন শরীরকে ঠান্ডা রাখতে, ইভেন যাদের কনস্টিপেশনের প্রবলেম অথবা অ্যাসিডিটির প্রবলেম তাদের জন্য কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল। আর এটা স্কিন কেয়ারেও কিন্তু ইউজ করা যায়। এই অতি উপকারী সিডটির আদি জন্মস্থান সেন্ট্রাল আমেরিকাতে, এবং সেখানকার প্রাচীন আদিবাসীরা এই সিডটিকে সোনার চেয়েও বেশি মূল্যবান মনে করত। তারা মনে প্রাণে বিশ্বাস করত যে এটা তাদের শরীরে বেঁচে থাকার এবং শক্তি ও সাহস জোগাতে খুবই হেল্প করবে। চিয়াশিডটি দেখতে সাদা এবং কালো রঙের হয়ে থাকে, ছোট ছোট তিলের মতো হয়ে থাকে। এখানে একটি ভুল ধারণা আছে, অনেকেই কিন্তু তকমাকে চিয়াশিড মনে করে, কিন্তু না, দুইটা সিডই কিন্তু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। তকমা সিডটি একটু বড় হয়ে থাকে আর চিয়াশিডটি সাইজে একটু ছোট হয়ে থাকে। বাট হ্যাঁ, পানিতে ভেজালে কিন্তু দুইটাই জেল টাইপের হয়ে থাকে। উপকারিতা প্রায় সেম বলা যেতে পারে, বাট আমার পার্সোনাল চয়েস চিয়াশিড। তকমা আমি খেতে পারি না। আর এটা আপনারা যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যেতে পারেন। চিয়াশিড কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, বাট ওয়েট লস করতে কিভাবে খেলে আপনারা সবথেকে বেশি বেনিফিট পাবেন সেটাই কিন্তু আমি আজকে করে দেখাবো। আফটার সেকশন ডেলিভারিতে আমি ডায়েটের পাশাপাশি কিন্তু এই চিয়াশিডটি খেয়ে প্রায় 15 থেকে 20 কেজি ওয়েট লস করেছিলাম। তো চলুন দেখে নিই এই চিয়াশিডটি কিভাবে তৈরি করতে হয় আর কিভাবে খেলে আমরা বেশি বেনিফিট পাবো। তো প্রথমে আমি 1 গ্লাস বিশুদ্ধ পানি নিব। দেন আমি দিয়ে দেব চিয়াশিড 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব ইয়োগার্ট অথবা টক দই 2 টেবিল চামচ পরিমাণ। দইটা কিন্তু অবশ্যই টক হতে হবে। আর দিয়ে দিব 1টা লেবু। লেবুর রসটা আমি এভাবে চিয়াশিডের ভিতরে দিয়ে দিব। এখন আমি এটাকে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে দিব। দেন সকালে ব্রেকফাস্ট করার পরে আমি এটা খেয়ে নিব। তাহলে কিন্তু সারাদিন ক্ষুধাও অনেক কম লাগবে আর শরীরে অনেক বেশি এনার্জি পাওয়া যাবে। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রেখেও সকালে খেতে পারেন। আপনাদের যদি কারোর ইয়োগার্ট অথবা লেবুতে অ্যাসিডিটি থাকে তাহলে শুধুমাত্র পানিতে ভিজিয়েও আপনারা এটা খেতে পারেন। আর চিয়াশিডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3, যা খেলে হাড় ও দাঁত মজবুত করতে এবং ওজন নিয়ন্ত্রণ করতে অনেক বেশি বেনিফিশিয়াল। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর সৌন্দর্য ধরে রাখতেও কিন্তু এই চিয়াশিড এর কোনো জুড়ি নেই। প্রচুর পরিমাণে ফাইবার, যা পেটের মেদ ও পেট ক্লিয়ার রাখতে অনেক বেশি হেল্প করবে। সো উইকলি 2 থেকে 3 দিন অ্যাটলিস্ট এটা সবারই খাওয়া উচিত। সো আজকে এই পর্যন্তই। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।